আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি শুনছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শকবৃন্দ, মহান রব্বুল আলামিন যাদেরকে প্রতিদান দিবেন তাদের কথাগুলো কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছে। কোরআন হলো আমাদের পথ প্রদর্শক, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত যেটি মানুষকে দুনিয়া আখেরাতে কল্যাণ করে দেয়। আমরা কোরআনে কারিম থেকে জেনে নিব কোন ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি প্রতিদান দিবেন এবং কোন ধরনের যোগ্যতা অর্জন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন সূরায়ে বাকারার 277 নং আয়াতে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ইমান এনেছে, ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত প্রদান করেছে, তাদের জন্য তাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ তাআলা এখানে যে ব্যক্তিগুলো এই যোগ্যতা অর্জন করবে তাদের কথাগুলো তুলে ধরেছেন। প্রথম কথা হলো যারা ইমান এনেছে। ইমান এমন একটি মহামূল্যবান বস্তু, এমন একটি মহামূল্যবান সম্পদ। জীবনের সমস্ত ভালো কাজগুলো যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা কবুল করতে চাই, তাকে তার কাছে এই ভালো কাজগুলো যদি গ্রহণ করতে চাই, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ইমান। ইমান যদি না থাকে, জীবনে যত ভালো কাজ করি না কেন, এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। রব্বুল আলামিন সূরায়ে আল মায়েদার মধ্যে বলছেন, অমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইমানকে অস্বীকার করল, তার সমগ্র আমলগুলো নিষ্ফল হয়ে যাবে আর সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমার জীবনের যত ভালো কাজগুলো আমি করি না কেন, এই ভালো কাজ করার আগে প্রথম হচ্ছে ঈমান। ঈমানকে মজবুত করতে হবে, আর ঈমান হতে হবে তাওহীদ ভিত্তিক। তাওহীদ ভিত্তিক ঈমান অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং তার রসুল, তার ফেরেশতাসমূহ, কিতাবসমূহ, আখেরাতসমূহ, নিরলসভাবে তার প্রতি বিশ্বাস করতে হবে, নির্দ্বিধায় তাকে বিশ্বাস করতে হবে, এর প্রতি কোনো বিন্দুমাত্র সন্দেহ করা যাবে না। এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ঈমানদারদের কথা বলছেন, যে ঈমানদার তো তারা যখন তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কথা শুনে, কোনো বাণী শুনে নির্দ্বিধায় তারা এ কথা বলে, কালু সামিয়না ওয়া আতা'না, আমরা শ্রবণ করলাম এবং মেনে নিলাম। ঈমানের পরে যে কাজটি আল্লাহ বলেছেন, যে যোগ্যতার কথা বলেছেন, সেটি হলো আকিমুস সালাত ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য এই জীবনের সমগ্র ভালো কাজগুলো, যে কাজ দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবে, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়া যাবে, যে কাজের মাধ্যমে নেক পাওয়া যাবে, সেই সমস্ত ভালো কাজগুলো করার নাম হচ্ছে সালিহাত, উত্তম কাজ। কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সেই জান্নাতের যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আর ভালো কাজগুলো হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তিনি বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যে চায় তার রবের সাক্ষাৎ করতে, সে যেন ভালো কাজ করে, সে যেন নেক আমল করে, আর তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে যাতে অংশীদার না করে। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকিমুস সালাতা,
নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিতা করা। কোরআনে কোথাও কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলেছেন, সমগ্র মানব মণ্ডলী নিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইমানদারদের বৈশিষ্ট্য প্রসঙ্গে কোরআনের সর্বসূচনা লগ্নে সূরায় তিনি ইমানদারদের মুত্তাকিনদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাতা, আর মুমিন হচ্ছে তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতু যাকাতা, যাকাত প্রদান করবে। এটা এমন একটি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজ রোজা এটাই শুধু ইবাদত, না, নামাজ যেরকম ইবাদত যাকাতটাও সেরকম ইবাদত, যাকাতটা যেরকম ইবাদত রোজাও সেরকম ইবাদত, রোজাটাও যেরকম ইবাদত হজটাও সেরকম ইবাদত। অতএব আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই সম্পদ অর্থগুলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তার সন্তুষ্ট অনুযায়ী এবং এটাকে ব্যয় করার নাম হচ্ছে যাকাত দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা এই কাজগুলো করবে, এই যোগ্যতা অর্জন করবে, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালক আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা এই যোগ্যতা অর্জন করি, আমাদের হৃদয়ের ভূমিতে ইমানকে প্রতিষ্ঠিত করি এবং জীবনে যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করি, সুন্দর কাজ করি, নামাজ প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাদের যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদগুলো আমরা যাকাত দিই, গরিব দুস্থ মানবতার খেদমতে এগিয়ে আসি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রতিদান পাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।